আমি ডক্টর তনুশ্রী তরফদার, সিনিয়র কনসালটেন্ট আমার স্নো হোয়াইট ডেন্টাল কেয়ারে। আমি আজকে কথা বলবো ওরাল হাইজিন নিয়ে, আমরা কীভাবে ওরাল হাইজিনটা মেনটেন করবো। এখন ওরাল হাইজিন মেনটেনের প্রথম কথা আসে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওরাল হাইজিনটা প্রথম শুরু হবে, এখন ইনফ্যান্ট, এখন আমরা যখন বাচ্চাদের দাঁত উঠে না আমরা তাদেরকে ইনফ্যান্ট বলছি। তো ইনফ্যান্ট যারা জন্মগ্রহণের পর থেকে ছয় মাস এটাকে ইনফ্যান্ট বলা হচ্ছে। তো ইনফ্যান্টদের ক্ষেত্রে টুথের কিন্তু যত্ন নিতে হবে, দাঁত না ওঠা পর্যন্ত মুখের মাড়ির যত্ন নিতে হয়, না যেমন জিহ্বা পরিষ্কার করতে হয়, দাঁতের মাড়ি পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে আমরা হাতে কটন পেঁচিয়ে বা গজ পেঁচিয়ে বা বাচ্চাদের ছোটদের সিলিকন ব্রাশ আছে ওটা দিয়ে আমরা মাড়ি পরিষ্কার করতে পারি। সে তাহলে মাড়ি যদি পরিষ্কার থাকে, জিহ্বা যদি পরিষ্কার থাকে, পরবর্তীতে যখন যে দাঁতগুলো উঠবে সেগুলোতে ডেন্টাল ক্যারিস হবে না। এখন যখন বেবিদের প্রথম দাঁত আসে আমরা ভাবি যে দুধ দাঁত হয়েছে, তো ওটাকে দুধ দাঁত বলি, আমরা মিল্ক টিথ বলি। তো মিল্ক টিথের ক্ষেত্রে যেটা হয় আমরা ভাবি যে এটাতে এত তো যত্ন নিতে হবে, বাট এটারও কিন্তু অনেক গুরুত্ব আছে। যদি আমরা মিল্ক টিথে যত্ন না নিই সেক্ষেত্রে দাঁত যদি আর্লি এজে পড়ে যায় বা তখন কিন্তু টুথপেনও হবে, যদি ওদের ওখানে দাঁতে ক্যাভিটিস হয়ে যায়, মানে বাংলায় আমরা যেটাকে বলি পোকা ধরা দাঁত। তো বাচ্চাদের দাঁতে যদি পোকা ধরা হবে, বাচ্চাদের দুধ দাঁত তো দুদিন পর পড়ে যাবে, তাতে অসুবিধা আছে, কারণ এক একটা দাঁত পড়ার সময় কিন্তু ভিন্ন। যেটা 9-10 বছর বয়সে পরে সেটা যদি এখন 5-6 বছর বয়সে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ফেলে দিতে চাচ্ছেন, তখন কিন্তু পরবর্তীতে যে অ্যাডাল্ট টিথ বা পার্মানেন্ট টিথ যেটা আসবে সেটাতে কিন্তু পেইন হবে, সেটা যেটা সমস্যা হবে পেইন হওয়ার কারণে ফেলে দিচ্ছেন, তারপরে অ্যাডাল্ট টিথটা আর যখন আসছে না তখন আরেকটা টিথ এসে যাচ্ছে, তখন কিন্তু দাঁত আঁকা বাঁকা হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই বাচ্চাদের যে দাঁতটা সেটাকে যত্ন নিতে হবে। সেক্ষেত্রে আমরা বাচ্চারা তো ছোটো থাকবে, যখন নতুন দাঁত আসবে তারা ব্রাশ করতে পারবে না, তো গার্জিয়ানকে বাবা মাকে দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে। যেমন বাচ্চাকে প্রথমে ব্রাশ করিয়ে দিতে হবে বা বাচ্চার সাথে আপনি ব্রাশ করতে পারেন, যে বাচ্চাকে আপনি সকালে ব্রাশ করছেন, আপনি বাচ্চাকে দেখাচ্ছেন, বিকেলে ব্রাশ করছেন, রাতে ব্রাশ করছেন, বাচ্চাকে দেখাচ্ছেন, তাতে কী হবে বাচ্চা হ্যাবিচুয়েটেড হবে যে হ্যাঁ আমাকে ব্রাশ করতে হবে। আপনি প্রথমে দেখিয়ে দেন, তারপরে ওকে করিয়ে দেন, তারপরে বাচ্চা নিজে করবে। আর তাহলে কী হবে, দাঁতে যে এই আর্লি এজে যে ক্যারিসগুলো ওটা হবে না, এবং ৬ বছর বয়সে কিন্তু একটা বাচ্চাদের পার্মানেন্ট টিথ চলে আসে। এখন পার্মানেন্ট টিথটা যদি আমরা না ব্রাশ করি তখন কিন্তু পার্মানেন্ট টিথটা পড়ে গেলে কিন্তু আর কোনো টিথ আসবে না। মিল্ক টিথটা পড়ে গেলে দাঁত আসছে, কিন্তু পার্মানেন্ট টিথ পড়ে গেলে কিন্তু আপনার দাঁত চলে যাচ্ছে। ছয় বছরের একটা বাচ্চা কিন্তু সেভাবে দাঁতের যত্ন নিতে পারবে না, তো বাচ্চাকে দাঁতের যত্নটা নেওয়া শেখানো লাগবে। এবার অ্যাডাল্টের ক্ষেত্রে, সেম কথা, দাঁতে ব্রাশ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে কুলুকুচু করে নাস্তা খাবো, নাস্তা খেয়ে দেন আমরা ব্রাশ করবো, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করে আমরা জাস্ট ঘুমিয়ে যাবো, তারপর আমরা জাস্ট পানিটা খেতে পারি, বাট অন্য কোনো খাবার আমরা খাবো না। এবং ওরাল হাইজিনের ক্ষেত্রে আর একটা বড় ব্যাপার হলো কুলুকুচু করা। বাচ্চারা চকলেট খাবে, চিপস খাবে, এটা নর্মাল। স্টিকি ফুড খাওয়ার পরে বাচ্চাদেরকে অবশ্যই আমরা কুলুকুচু করানো অভ্যাসটা করাবো। এটা যদি করে সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি আপনি যতই না করেন যে চকলেট খাওয়া যাবে না, চকলেট খাওয়া ওরা খাবে, কিন্তু এটা আপনি যদি বারবার কুলুকুচু করার হ্যাবিটটা ওদেরকে করিয়ে থাকেন সেক্ষেত্রে আর দেখা যাবে যে এই যে ক্যারিজ হওয়ার যে প্রবণতাটা এটা কমে যাবে। তো আর মাউথ ওয়াশ, যেটা মাউথ ওয়াশটা আমরা ইউজ করাটা অ্যাকচুয়ালি ভালো না। যদি কোনো রকমের আমরা কোনো প্রোগ্রামে যেয়ে থাকি সেক্ষেত্রে আমরা মুখটাকে ফ্রেশন আপ করার জন্য আমরা মাউথ ওয়াশ ইউজ করি, বাট রেগুলার ইউজের জন্য মাউথ ওয়াশ কখনোই ভালো না। তার থেকে আপনি একটু কুসুম গরম এক গ্লাস পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে সেটা দিয়ে যদি দিনের মধ্যে 3-4 বার কুলুকুচু করেন, এবং এটা সব এজেরই, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এটা করতে পারবে, করলে তাদের দেখা যাবে দাঁতের বা মুখের যে রকম যত রকমের প্রবলেম আছে সবই কিন্তু কমে যাবে, এবং দাঁত ব্যথার যে উপশমটা আছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি কমে যায়। কাজে আমরা মাউথ ওয়াশের পরিবর্তে যদি লবণ পানি দিয়ে কুলুকুচুটা করি সেটা আমাদের জন্য ভালো হবে। তো আজকে আমার এই পর্যন্ত ওরাল হাইজিন নিয়ে কথা। তো পরবর্তীতে আরও কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।